আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরব থেকে বৈধ লোক ধরে ধরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এমনটা কিছুদিন পর পরই কিন্তু শোনা যায়। আসলে কি এমনটা হয় সৌদি আরবে? তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, আমি সৌদি আরবে প্রায় 15 বছর, 14 বছর প্লাস, এনে 15 বছর চলতেছে আমি সৌদি আরবে। তো আলহামদুলিল্লাহ, আমি বাহিরে অনেক ঘোরাঘুরি করি, রাত্রে ঘোরাঘুরি করি। তো আমার কাছে আকামা থাকে, আকামার ডেটও নাই, তারপরেও কিন্তু আমি সৌদি আরবে অনেক জায়গায় ঘোরাঘুরি করছি, অনেক চেকপোস্ট পার হয়েছি, দাম্মাম গেছে আইছি। বাট যতবারই ধরছে, কাগজপত্র ঠিক আছে, কোম্পানি ঠিক আছে, আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো ঝামেলা সৌদির পুলিশ বা মোরর কেউ করে নাই। এই যে যে বৈধ লোক দেশে পাঠিয়ে দেয়, এই এই বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশ এম্বাসি থেকেও কিন্তু কোনো বিজ্ঞপ্তি বা কোনো আলোচনা কিন্তু করা হয়। তো এদিকে সেই প্রবাসী ভাই বা প্রবাসী যোদ্ধা, সে বাংলাদেশে যাওয়ার পরে তার অভিযোগ থাকে যে আমার কাছে আকামা আছে, আমি বৈধ, তারপরও কিন্তু আমাকে ধরে পাঠিয়ে দিয়েছে, এমনটা কিন্তু সবাই অভিযোগ করে। এবং পরিবারও তাদেরকে কিন্তু ভুল বুঝে, অনেক সময় তাদেরকে ভুল বুঝে যে না, সে প্রবাসে থাকবে না, সে আইসে পড়ছে, এমনটা অনেকে মনে করে। আবার যাদের কাছ থেকে টাকা পয়সা আনছে, তারাও মনে করে যে বাদাইমে বাদাইমে প্রবাসে থাকবো না, বিদেশে থাকবো না, এই কোনো একটা বাহানা করে বউয়ের বউয়ের টানে আইসে পড়ছে। তখন বউয়ের দোষ দেয়, হ্যাঁ, যদি বিয়ে করে থাকে তখন বলে যে বউয়ের টানে আইসে পড়ছে, হ্যাঁ, মিথ্যে কথা বলতেছে। কারণ বিষয়টা হচ্ছে যে একই ডিস্ট্রিক্টের 2-4-5 জন 10 জন তো ধরা পড়ে না, দেখা যায় এক এক ডিস্ট্রিক্টের একজন বা দুইজন মনে করেন যে এই বিষয়ে মানে ঝামেলার সম্মুখীন হয়। এই জন্যই বলবো যে এই ধারণাটা আসলে সম্পূর্ণই ভুল। আপনাদের ছোট্ট একটা উদাহরণ দেয়, সেটা হলো ধরেন আপনার বাড়ির কাজের লোক, সে যদি অন্য হানে যে কাজটা করে, অন্য জায়গায় কাজ করে, বা মানে আপনার সাথে ইত্তেফাক হয়েছে কিন্তু আপনাকে না বইলে, আপনি জানেন না, কিন্তু আরেকজনের বাড়ি যে কাজ করতেছে, সেটা কি অন্যায় হবে কিনা? যদি সেটা অন্যায় হয় তাহলে সৌদি আরবও সেম সেম। কারণ সৌদি আরবে ফ্রি ভিসা বলতে কোনো কিছুই নাই। আমরা যদি কফিলের আন্ডারে থাকি, তারপরেও আমরা একটা মালিকের আন্ডারে আছি। আমরা যদি কোম্পানির আন্ডারে থাকি, তারপরেও কিন্তু আমরা একটা মালিকের আন্ডারে আছি। এখানে ফ্রি ভিসা বলতে কোনো কিছুই নাই। সৌদি আরবের যে আইন আছে, এই আইনে কিন্তু কাজ করতে হবে কোম্পানি বা কফিলের আন্ডারে থেকেই, তার যে কাজ আছে ওই কাজই কিন্তু করতে হবে। আমাদের কিন্তু মানে আমরা যে বাহিরে কাজ করি, এটা কিন্তু কোম্পানি বা মানে কফিল, সে কিন্তু বল দিয়ে মানে এদেশের সরকারকে কিন্তু তা দেখায় না যে আমরা কফিলটা ফায়দা দিয়ে আমরা বাহিরে কাজ করি না। কফিলে কি করে, সাদা পেপার আছে, কাগজ আছে, ওখানে আপনার টিপ সই নেয়, সাইন নেয়, এগুলো নিয়ে ও প্রমাণ রাখে যে আমি ওরে বেতন দিতেছি, এটা সরকারের বোঝায়, আর ও বাইরে কাজ করতেছে, এমনটা কিন্তু সৌদি আরব প্রবাসীরা করে থাকে। তো সেই জন্যই যারা বাহিরে কাজ করতে যেয়ে ধরা খায়, হ্যাঁ, কফিলের কাজে নাই, তাদের যদি সমস্যার সম্মুখীন হয় বা বিপদে পড়ে, এইসব লোকেরা কিন্তু দেশে পাঠায় দেয়। তারপরে যেটা, সেটা আসলে সৌদি আরবে আপনার সবচেয়ে মারাক্ত হচ্ছে পানি বিক্রি করা, ভিক্ষা কেস, হ্যাঁ, মানুষের দ্বারে দ্বারে যে হাত পাতে, এই ধরনের মামলা সবচাইতে সমস্যা। যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হয়, সেক্ষেত্রে কিন্তু সৌদি পুলিশের কাছে কোনো সান নাই। তারপর আর একটা বিষয় বলে রাখি, এখান থেকে লোক যখন দেশে পাঠানো হয়, তার আগে কিন্তু তার মামলাটা দেখে যে তার কি মামলা আছে। এই মামলাটা কিন্তু নিশ্চিত করে বাংলাদেশ এম্বাসি, ওখানে লোক আছে, মানে ওখান থেকে আউট পাস হয়, ওখানে তাদের জানানো হয়, ওখানে কিন্তু আমাদের বাংলাদেশের লোক রয়েছে, তো তাদের কাছে কিন্তু এই অভিযোগটা জানানো হয় যে এই লোকটা এই কারণে ধরা হয়েছে, এই কারণে তাকে দেশে পাঠানো হইতেছে। এমনি লুকোচুরিভাবে কিন্তু সৌদি সরকার চাইলেও কিন্তু পাঠাই দিতে পারে না, জব্দ দিতে হবে, ঠিক আছে? তো ওখানে যে সফর জেল আছে, এই সফর জেলে কিন্তু আমাদের বাংলাদেশের এম্বাসির কর্মকর্তারা রয়েছে, তাদের পারমিশন অনুযায়ী কিন্তু ওখান থেকে মনে করেন যে লোকগুলো পাঠানো হয়। তাহলে একটাবার আপনারা চিন্তা করেন যে হঠাৎ করে একজন পুলিশ একজনকে ধরে পাঠাই দিব, এমনটা কিন্তু আজ পর্যন্ত আমি 15 বছর সৌদি আরব সার্ভিসে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত এরকম দেখিনি। মানুষ গাড়ি ধুইতে গেছে, এটা অবৈধ কাজ, হ্যাঁ, বাইরে গাড়ি ধুইতে যায়, মার্কেটের সামনে গাড়ি ধুইতে যায়, এটা অবৈধ কাজ, ঠিক আছে? সৌদির বাসার সামনে কাজ করতেছে, এটা অবৈধ কাজ। যদি তার কফিলের কাজের সাথে কোম্পানির কাজের সাথে মিল না থাকে, সেই কাজটাও অবৈধ। তো সেই কারণে বলবো, আসলে এখানে অভিযোগ যারা করছে, হয় 10 জনের ভিতরে 2-1 জন হয়তোবা কোনো কারণবশত, যদি সৌদি আরবের পুলিশ, হ্যাঁ, এমনটা আসলে করে না, কিন্তু তারপরও
একজন দুইজন হয়তো বা হতে পারে, কিন্তু এমন এই 500 জন, 200 জন, 300-400 জন, হ্যাঁ মনে করেন এইরকম দুর্ঘটনা মানে এই সৌদি আরবের 15 বছর সার্ভিসে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমি দেখিনি। আশা করি আপনাদের ভুল ধারণাটা ভেঙে গেছে। তো যে সকল প্রবাসী ভাইয়েরা এই ধরনের পরিস্থিতির শিকার হয়ে যায়, তো তাদেরকে আপনারা ভুল বুঝবেন না। আর তাদের কাছে একটা কথা জিজ্ঞেস করবেন, সেটা হলো যে মামলা, তার নামে যে মামলাটা হয়, তাকে যে সফর জেলে নিয়ে পাঠিয়ে দেয়, সেই মামলাটা কিসের মামলা হয়েছে? হ্যাঁ বিক্রির মামলা হয়েছে, বা বলদিয়ার অন্য কাজে গেছে ওই মামলা হয়েছে, বা রেস্টুরেন্টে যে কাজে গেছে সেই কাজের কফিলের সাথে তার কিন্তু মেল নাই কাজের, মানে তার কফিলের, তো সেই কাজে যাওয়ার পরে কি সেখান থেকে ধরা খাইছে, পানি বিক্রি করতে যায় ধরা খাইছে, এই ধরনের প্রশ্ন করবেন, বা এই ধরনের মামলা তার কি হয়েছে এই কথাগুলো তাকে জিজ্ঞাসা করবেন। তো যাই হোক, আপনারা কেউ প্রবাসী যোদ্ধাদের ভুল বুঝবেন না। আর এই ভিডিওতে কাউকে ছোট বা খাটো করার উদ্দেশ্য না, বাট আমার আজকে এমনটা মনে হলো, আমি কিন্তু প্রায় প্রায় দেখে থাকি সৌদি আরব থেকে বৈধ লোক 20 জন বা 40 জন বৈধ লোক সৌদি আরবের পুলিশ ধরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো সেই কারণেই মূলত আজকের আমার এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরা। তো যাই হোক, এই ছিল বিস্তারিত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, বাগেরনাথি ইউটিউব চ্যানেল, বাগেরনাথি ফেসবুক পেজের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।